যেন মোদির বিরুদ্ধে কিছু বলা মানিয়ে দেশদ্রোহিতা, যেন কোভিড সিচুয়েশন মোদি ট্যাকল করতে পারেননি বা আমাদের দেশের স্বাস্থ্যমন্ত্রক এটাকে ব্যবহার করতে পারেননি, সঠিক দিশা দেখাতে পারেননি, এটা বলা মানে গ্রেপ্তার হওয়া। তাই তো হয়েছে, পোস্টার লেখার জন্য গ্রেপ্তার করা হয়েছে। তো এইটা পৃথিবীর কোন সভ্য দেশে হয়? মোদী সরকারের আমলে সিএএ এবং এনআরসি নিয়ে গণ আন্দোলন দেখেছে দেশ। দিল্লি সীমানায় বেড়ে ওঠা কৃষক আন্দোলনের সাক্ষী থেকেছে। বুদ্ধিজীবী মহলের দাবি, সব ক্ষেত্রেই প্রতিবাদীর কণ্ঠরোধ করতে চক্রান্ত করেছে রাষ্ট্রযন্ত্র। গত 4-5 বছরে এমন কতগুলো ঘটনার সম্মুখীন আমরা হয়েছি, যাতে যেখানে রাষ্ট্র তার শাসনযন্ত্রের মাধ্যমে প্রতিবাদী কণ্ঠগুলোকে, মানুষের বাক স্বাধীনতাকে এবং স্বাধীন চিন্তাকে, গণ আন্দোলনকে রোধ করার, নিয়ন্ত্রণ করার নানা রকম চেষ্টা করেছে। তবে শুধু কেন্দ্রের মোদি সরকার নয়, প্রতিবাদীর অধিকার রক্ষার দায় যে রাজ্যগুলির ক্ষেত্রেও প্রযোজ্য সে কথাও মনে করে দিয়েছেন বিশিষ্টজনেরা। এরকম ঘটনা যদি অন্য কোনো রাজ্যে বা মানে কোনো অঙ্গরাজ্যে ঘটে, সেক্ষেত্রেও কিন্তু একই কথা অ্যাপ্লিকেবল বা একই বক্তব্য থাকবে। দিল্লি হাইকোর্টের পর্যবেক্ষণ কি পাল্টে দেবে সরকারের দৃষ্টিভঙ্গি? এত তাড়াতাড়ি এতটা আশাবাদী হতে পারছেন না বুদ্ধিজীবীরা। তবে তারা নিশ্চিত, আদালতের এই ধরনের পর্যবেক্ষণ শক্তিশালী করবে প্রতিবাদীদের কণ্ঠস্বর। প্রতিবাদের সাংবিধানিক অধিকার ও জঙ্গি কার্যকলাপ এক নয়। দিল্লি হিংসা মামলায় কেন্দ্রকে তোপ দিল্লি হাইকোর্টের, বিরুদ্ধ স্বর চাপা দিতে গিয়ে ভুলে যাচ্ছে রাষ্ট্র, গণতন্ত্রের পক্ষে দুঃখজনক মন্তব্য দিল্লি আদালতের। রাজ্য রাজ্যপাল সংঘাতে নয়া মোড়, রাজনৈতিক হিংসার অভিযোগে মুখ্যমন্ত্রীকে কড়া চিঠি রাজ্যপালের, কাল্পনিক তথ্যের ভিত্তিতে চিঠি, রাজ্যপালের অভিযোগের সঙ্গে বাস্তবের মিল নেই, পাল্টা টুইট নবান্নের। এর দিল্লি সফরে রাজ্যপাল অমিত শাহর সঙ্গে বৈঠক করবেন জগদীপ ধনখড়, প্রধানমন্ত্রীর সঙ্গেও বৈঠক করতে পারেন, রাষ্ট্রপতির কাছেও যেতে পারেন রাজ্যপাল। দলবদল ইস্যুতে সম্মুখ সমরে মুকুল রায়, দিলীপ ঘোষ, বিজেপির অনেক নেতার সঙ্গেই কথা হয় দলবদল ইস্যুতে, জল্পনা উস্কে মন্তব্য মুকুলের, ক্ষমতার জন্য দলবদল, দল ছেড়েছেন, সদস্য পদ ছাড়া উচিত, হোঁচা দিলীপ ঘোষের। পদ্ম শিবিরে এবার বেসুরো সাংসদ সুনীল মণ্ডল, তৃণমূল থেকে যারা এসেছেন তাদের সহ্য করতে পারছে না বিজেপি, মন্তব্য সুনীলের, দলের শৃঙ্খলার সঙ্গে মানিয়ে নিতে পারছেন না অনেকেই, পাল্টা দিলীপের। হাত হাতুড়ির স্নায়ুযুদ্ধ পৌঁছল সোনিয়ার দরবারে, বঙ্গে একলা চলার পক্ষে কংগ্রেসের একাংশ, বিকাশ রঞ্জন ভট্টাচার্যের আচরণে ক্ষোভ জানিয়ে মেল, নিজের অবস্থানেই অনড় বিকাশ, কে কাকে মেল পাঠালো জানি না, মন্তব্য অধীরের। 2024 তৃণমূলের সঙ্গে পিকে, জোড়াফুল শিবিরের সঙ্গে চুক্তি বাড়ছে আইপ্যাকের, আগামী লোকসভা নির্বাচনেও তৃণমূলের ভোট কুশলীর কাজ করবেন প্রশান্ত কিশোর। ম্যান্ডারিন ভাষায় পাসওয়ার্ড দিয়ে লক চীনা নাগরিকের আইফোন ও ল্যাপটপ, খুলতে মরিয়া তদন্তকারীরা, ম্যান্ডারিনের গ্রুপ চ্যাটের হদিশ, ধৃতকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ, শরীরে চিপ রয়েছে কিনা জানতে হতে পারে সিটি স্ক্যান, তদন্তে এসটিএফ।